ఓ సాగుర్ కొన్నారే తుర్రు పెరు ఝాలుకే ఓ సాగుర్ కొన్నారే కాచా సున్నా గాయ తుర్రు పెరు ఝాలుకే పరానుడే జాయ ও সাগর কন্যারে কাঁচা সোনা গায় তোর রূপের ঝলকে পরানুরে যায় তার জন্যে এমন তোমার সাজ রে ও চকলারে ও উতলারে জাল দিয়ারে ধরব তোমাকে কারণ অসংখ্য বাংলা সিনেমার গানে আপনি কণ্ঠ দিয়েছেন কিন্তু সর্বাধিক আপনার গানে ঠোঁট মিলিয়েছেন যিনি লিপসিং করেছেন যিনি সেই নায়ক আজকে আমাদের স্টুডিওতে রয়েছেন তার মানে গায়ক এবং নায়ক দুজনই আমাদের স্টুডিওতে রয়েছেন আজকের এই বিশেষ পর্বে কাজেই আমরা বলতে পারি আজকের দিনটা কিন্তু একটা ঐতিহাসিক মুহূর্ত আপনার সম্পূর্ণ আপনার কৃতিত্ব হলো এই ট্রান্সক্রিপশন সার্ভিসে যিনি এই অনুষ্ঠানটির প্রযোজক জি এবং আপনি নিজে জি আসলে সেই সঙ্গে আমি বলবো যে ওয়াসিম ভাই যে এখানে এসেছেন এটার জন্য আমি ব্যক্তিগত ভাবে ওনাকে আন্তরিক ধন্যবাদ জানাই ঈদ মোবারক জানাই যে এত ব্যস্ততার ভিতরে উনি যে সময় দিয়েছেন এটার জন্য আমার তরফ থেকে অনেক অনেক আচ্ছা শুরুতে আমি প্রথমে একটু জানতে চাইবো আমাদের নায়কের কাছে নায়ক ওয়াসিমের কাছে যে আপনার মানে সবগুলো ছবি সুপার সুপার হিট আপনার গানের অধিকাংশ গানের গায়ক মোহাম্মদ খুরশিদ আলম আজকের ঈদ দিন বসে সেই কণ্ঠশিল্পীর সাথে আপনি ঈদ উদযাপন করছেন একসাথে স্টুডিওতে এবং গল্প গানে এই আড্ডাতে কেমন লাগছে অনুভূতি কেমন লাগছে অনুভূতি আমার এরকম মনে হচ্ছে যে এই একটা দিনে আমরা আমি যে এত ছবিতে গান গেয়েছি সেই গানের যে আমি লিপ দিয়েছি কিন্তু যে গান আসলে যে গান গিয়েছে তার নিজস্ব কণ্ঠ সেই কণ্ঠ যে ধারণ করে সে লোক আমার সঙ্গে আছে এবং আমি এটা অত্যন্ত ভাগ্যবান যে আমি তাকে দেখতে পেলাম একসঙ্গে কিন্তু এমনিও আমি আজকে বহু বছর যাবৎ তার সঙ্গে আমার দেখাও হয় না কিন্তু আজকে ঈদ উপলক্ষে তার সঙ্গে আমার দেখা হলো দিস ইজ ভেরি প্রেজ ওয়ার্ডি থিং টু মি না আপনাকে ওয়াসিম ভাই অনেক ধন্যবাদ সত্য কথা বলতে কি যে আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করছি এরকম একটা অনুষ্ঠান দিস ইজ মাই ফার্স্ট টাইম যে মানে ছায়াছবির ব্যাপারে এটা তো একটা টিম ওয়ার্কের ব্যাপার গীতিকার গান লেখে সুরকার সুর করে এবং সুরকার সিলেক্ট করে যে কোন নায়কের লিপে খুরশিদ আলমের গানগুলি কণ্ঠ সেট হবে তো আমি ব্যক্তিগতভাবে আপনার কাছে কৃতজ্ঞ যে আপনি তখন যে চলচ্চিত্রের জন্য যে চেষ্টা যে আপনার যে মেধা এবং আপনার যে শ্রম দিয়েছিলেন এটার জন্যই কিন্তু আজকে আমি খুরশিদ আলম এই জন্য আপনাকে আন্তরিকভাবে আমার তরফ থেকে আমি জানাই আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা সেটা সুরকার যদি আমার কণ্ঠ বুঝে আমি কতটুকু উপরে যেতে পারি কতটুকু নিচে নামতে পারি এইটা বুঝে যদি না করতো সুর এবং আমার যেহেতু বলি আমি যে স্কুলে পড়ালেখা করেছি সেখানে 5টি ঘন্টা আমাকে উর্দু শুনতে হতো বিকজ আমরা যে স্কুলে পড়তাম সেখানে উর্দু মিডিয়ামও ছিল নবপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে আমি পড়ালেখা করেছি আমার এটা আপনার বিসিসি রোডে নবপুরে তো সেখান থেকে আজকে মানে এই যে আপনার সুদীর্ঘ কত বছর যাবৎ যে গান গেলাম এটার অশেষ আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত গ্রেটফুল টু অলমাইটি আল্লাহ না অবশ্যই আজকে ঈদের দিন আসলে আমরা সব দিক থেকেই আমরা খুব আনন্দিত বিশেষ করে আজকে কেমন জানি ঈদের দিনটা আমার ঈদের দিনটা খুব বেশি স্পেশাল হয়ে গেছে আর এই মুহূর্তে যারা শ্রোতারা সেটির সামনে বসে আমাদের আজকের এই অনুষ্ঠানটি শুনছেন তাদের ঈদটাও যেন একটু বর্ণিল হয়ে গেছে কারণ তাদের দুজন প্রিয় তারকা একজন গায়ক একজন নায়ক এরকম কম্বিনেশন কিন্তু খুব একটা অনুষ্ঠানে আমরা দেখতে পাই না বিশেষ করে সেই নায়কের লিপের যে সর্বাধিক গানের কণ্ঠশিল্পী দুজন যখন এক মানে একসাথে হয় তখন ব্যাপারটা আসলে একটু অন্যরকম হয়ে যায় একটা ভালো লাগা কাজ করে আসলে ঈদের দিন যেহেতু একটু জানতে চাইবো খুব সংক্ষেপে যে নায়কের কাছে শুনতে চাইবো যে আপনি এত এত শত শত ছবি করেছেন দিন রাত্রি কিছুই ছিল না কোন দিকে সূর্য উঠছে কোন দিকে সূর্য ডুবছে কিছুই আপনি টের পাননি এমন তো হতে পারে যে ঈদের দিনও আপনি কাজ করছেন এমন কোন স্মৃতি আছে অবশ্যই আছে
আমি আমি বোধ হয় অন্য কোনো নায়ক করেছে কিনা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমার জানা নেই, কিন্তু ঈদের দিনেও আমি কাজ করেছি। আমি ঈদের দিনে কি ধরনের কাজ করেছি, অনেক অনেক রকম। তবে একটা মনে রাখার মতো একটা জিনিস, সেটা ইউ ক্যান রিমেম্বার, পিপল উইল লাইক, দে উইল বি অ্যাস্টোনিশড ফর দিস। সেটা হচ্ছে যে ঈদের দিন কোরবানির ঈদ আমি ছিলাম রাঙামাটিতে, আমার ডিরেক্টর রাঙামাটি ছিল, শুটিং চলছিল, কিন্তু হিডিন্ডালাও আস টু টু কাম টু আওয়ার হাউস ইন মাই ঢাকা। সো দেয়ার আমি কোরবানি দিয়েছি, আমি অ্যানিমেল পারচেজ করেছি সেই পাহাড়ি শুটিং স্পটে, আপনি কোরবানি, হ্যাঁ, পাহাড়ি লোকদের কাছে, তারপরে আমি পাহাড়ের মধ্যেই কোরবানির ব্যবস্থা করেছি। এটা আসলে একটা স্মরণীয়, এটা আমার কাছে মনে হয় যেমন মা বাবা সব তাদেরকে দেখার জন্য ঢাকায় আসা, ইট ওয়াজ নট পসিবল বিকজ আমাকে দেয় নাই উনি চান্স আসার জন্য। তো আমি এইভাবে আমি দেখলাম যে ঈদ ঈদও এইভাবে পালন করেছি, সেটা কোরবানি উদযাপন করেছেন, এটা আসলে বোঝাই যায় যে আপনি চলচ্চিত্র শিল্পকে কতটুকু মন থেকে ভালোবেসেছিলেন, তাই না? মন থেকে ভালোবেসেছিলাম এটা তো 100%, কিন্তু আবার মন থেকে এখন এখনো ভালোবাসি এইটাও 100%, এবং আরো বেশি ভালোবাসতে চাই এইটাও 100%, এন্ড হাউ কুড ইউ ডিফারেন্সিয়েট অল দিস থিংস। আচ্ছা, এবারে আমরা একটু গায়কের কণ্ঠে শুনতে যাব যে ঈদ নিয়ে কোনো মজার স্মৃতি কিংবা কোনো ঘটনা মনে পড়ছে আপনার? না, যেরকম আমার ছোটকালের ঈদের কথা বলি, যে তখন আমরা ওল্ড টাউনে, আমি মানুষ হয়েছি ওল্ড টাউনে, সেখানে আমাদের কোরবানিটা কেনা হতো। তখন আমাদের ঈদের দিন প্রথমে সেই গরু ছাগল যেটাই হোক না কেন সেটাকে গোসল করানো পরে রেখে টেকে দিয়ে নামাজ পড়ে এসে তারপরে হুজুরকে নিয়ে এসে কোরবানি করা হতো, এবং সেটি তিনটি ভাগে ভাগ করা হতো। একটি হলো যে একদম টোটালি যাদের কাছে মানে সামর্থ্য নেই কোরবানি কেনার, তাদের জন্য একটি ভাগ, আর একটি হলো যে আমার পাড়া পড়োশী যারা আছে তাদের জন্য একটি ভাগ, আর একটা হলো আমার নিজের জন্য। এই যে একত্রে যে ডিস্ট্রিবিউট করা মাংসগুলি ডিস্ট্রিবিউট, এটার ভিতরে একটা আনন্দ, আলাদা আনন্দ ছিল। এখন যেটা হয়ে গেছে আমাদের, আমরা মানে টোটালি বলতে কি মানে একটা যন্ত্রের মতো হয়ে গেছে, একটা দায়িত্বের মধ্যে চলে এসেছে সবকিছু। তখন আসলে ওই যে একটা কথা আছে না, যে আগেকার লোকের একটা কথা বলে, যায় দিন ভালো আসে দিন খারাপ, তারপরে আমি বলবো যে না আজকের ঈদটা অনেক ভালো, বিশেষ করে আজকের যে ঈদের দিন, ঈদের দুপুরে আমরা বসে কথা বলছি, আপনারা দুজন এতদিন এত বছর পর মুখোমুখি হয়েছেন, এটা আসলে একটা অন্যরকম ঈদ, একটা স্মরণীয় ঈদ হয়ে থাকবে, তাই না? এবারে জানতে চাইবো আমরা এখন আপনাদের গানের প্রসঙ্গে চলে যাই, ছায়াছবির গান, যেটা শুরুতে বলেছিলাম যে মোহাম্মদ খুরশিদ আলম তার ছায়াছবির গানের মধ্যে সর্বাধিক সংখ্যক গান গেয়েছেন নায়ক ওয়াসিমের জন্য। নায়ক ওয়াসিম লিপসিং করেছেন, সর্বাধিক গান লিপসিং করেছেন মোহাম্মদ খুরশিদ আলমের গাওয়া গানে। তো আমি সত্যি কথা বলতে কি, আমি কৃতজ্ঞতা জানাই আমার যে যারা পরিচালক ছিলেন, যারা সুরকার ছিলেন, যারা গীতিকার ছিলেন, এবং ওয়াসিম ভাইকে আমার আবারও ইয়ে জানায়। তা আমি সত্য কথা বলতে কি, যদি আমি 100টি গান গেয়ে থাকি তার ভিতরে দেখা যাবে যে 58% গানই হলো ওয়াসিম ভাইয়ের জন্য। জি, এবং মজার বিষয় কি যে প্রত্যেকটা গানই সুপারহিট। হ্যাঁ, এটা কোন গানটা ফেলে কোন গানটা, আল্লাহর অশেষ মেহেরবানি। জি, এবং এটাকে আমার সঙ্গে যারা কো-আর্টিস্ট ছিলেন, রুনা লালা, সাবিনা ইয়াসমিন, তারপরে কোন আপনার শাম্মী আক্তার, রুলিয়া রহমান, রুলিয়া আজম, ইনারা, ইনাদেরও কন্ট্রিবিউশন ছিল। নাহলে আমি সলো গানগুলি অবশ্য ওয়াসিম ভাই যেগুলি করেছি, কিন্তু আজকে ডুয়েট গান গাওয়ার পিছনে কিন্তু তাদেরও অবদান ছিল অবশ্যই। একটি গান কেমন করে নায়ক এবং গায়ককে একটা অনবদ্য উচ্চতা নিয়ে যেতে পারে, তার প্রকৃষ্ট উদাহরণ সেই চুমকি চলেছে একা পথে, সেই গানটি। এই গানটি নায়ক ওয়াসিমকে যেমন একটা একটা অন্যরকম উচ্চতা নিয়ে গেছে, ঠিক তেমনি গায়ক হিসেবে মোহাম্মদ খুরশিদ আলমকেও একটা অন্যরকম উচ্চতা নিয়ে গেছে, একটা অন্যরকম জনপ্রিয়তায় আপনি আবিষ্কৃত হয়েছেন শ্রোতাদের কাছে, তাই না? আমি বলি এটি আপনার আমাদের গীতিকার ছিলেন এই গানটির জন্য, দোষ দোষ শুন ছায়াছবি, জি জি, এই গানটি,
এই দুইটা গীতিকার ছিলেন আপনার দেওয়ান নজরুল সাহেব, সুরকার বাংলাদেশ অত্যন্ত গুণী এবং অত্যন্ত জনপ্রিয় সুরকার শুদ্ধ আলম খান, আর ওয়াসিম ভাইয়ের কাছে আবারও গ্রেটফুল। আমি একটু জানতে চাইবো, আমি যে গানটা যেকো হলো, যে সাধারণত গানের জন্য আমাদের এদিকে এই যেটা প্র্যাকটিস ছিল যে ডান্স ডিরেক্টর আসবে, অমুক আসবে, তমুক আসবে, কিন্তু বাট এটা এটার মধ্যে দেয়ার ওয়াজ নো সাচ পার্সন। এই গানটা যখন সেটের মধ্যে যে বলা হলো ডিরেক্টর যে এখন এই গানটার পিকচারাইজেশন হবে, দৃশ্যায়ন হবে, আপনাকে গানটা তো সাধারণত তো গান বাজানো হয় তাই না, তারপর আপনি লিপসিং করেন তাই না, ছবি যখন এই গানটা প্রথম শুনলেন তখন আপনার মাথায়, যেহেতু কোনো কোরিওগ্রাফার ছিল না, তখন আপনার মাথায় কি তখন চিন্তা ভাবনা হয়েছে? এটা হচ্ছে যে অলমাইটি হ্যাজ গিভেন মি দিস পাওয়ার, যে আমি দেখি যে এই রাস্তার মধ্যে একটা চিকন রাস্তা এরকম, দুই পাশে ক্ষেত খামার, তারপরে বট গাছ, এই সমস্ত, তা এর মধ্যে কোনো একটা টাঙ্গা আমার সামনে আছে, চুমকি চলেছে, চুমকি ওই টাঙ্গার মধ্যে আছে, আর আমি তাকে ফলো করবো, দুষ্টামি করবো, করে ওই তার টাঙ্গাতে উঠবো। এই 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 বুদ্ধিটা কিছু না ওরা বলছে এরকম, যে এরকম একটা কাজ করতে পারলে সবচেয়ে ভালো হয়। হঠাৎ দেখি যে আমি একটা লোক, জাস্ট বিলিভ মি দ্যাট ইজ এ ফ্যাক্ট, একটা লোক সাইকেল নিয়ে দাঁড়ায় আছে, দাঁড়ায় না রাস্তার রাস্তার পাশে লোক সাইকেল নিয়ে দাঁড়ায় আছে, তারপরে পিছনেও অনেক লোক এসে দাঁড়ানো আছে, গাড়িও আটকানো আছে, কেউ আগে বাড়তে পারে না। দেখলাম হঠাৎ আমার মনে হলো যে আমি কাউকে বলবো না, বললে তো এটা হবে না, তো ক্যামেরা চল, ক্যামেরা অন ফ্রম বোথ সাইড অ্যান্ড দেওয়ার নজরুল অল আর দেয়ার ডিরেক্টর, দেন একটা লোক দাঁড়িয়ে আসে, তার কাছ থেকে আমি স্ন্যাচটা ওই যে সাইকেল, সাইকেলটা কেড়ে নিয়ে আপনি সাইকেলটা মাথায় তুলেছেন, সাইকেলটা চালিয়েছেন, চালিয়েছি, এগুলো ওই লোকটা আবার মজা করে দেখতেছে, তার সাইকেল কি এতটুকু বিশ্বাস করে এরা ছবি ছবি শুটিং যখন দেখে যে কোনো মতেই এরা এরা চোর না, এরা আমাদের সাইকেল মেরে দিবে না, পারলে সাইকেল একটা কিনে দিবে। আমি তখন সে লোক তো ধন্য যে এমন একটা কালজয়ী গান তার সাইকেল দিবে। ইউ উইল নট গেট দিস থিং নাও, নাওডেজ নাওডেজ ইট ইজ নট অ্যাভেলেবল, ইউ ক্যানট টেল দ্যাট এরকম, সময়ের কত পরিবর্তন। এই গানের সঙ্গে আপনার যে অভিনয়ের এক্সপ্রেশন ছিল সেটা আজকের যুগেও আমার মনে হয় যেন কোনো কারো পক্ষে আদৌ সম্ভব কিনা, মানে এত ন্যাচারাল, এত রিয়েলিস্টিক ভাবে যে আপনি গানের সঙ্গে তাল মিলিয়ে অভিনয় করেছেন, আসলে সেই কারণে বোধ হয় গানটির আমেজ এখনো পর্যন্ত মানুষের মনে রয়ে মনে গেঁথে আছে। এবার একটু গায়ে জি বলেন, আমাকে বলে দিয়েছিল দেওয়ান নজরুল যে তুমি অন্য কিছু করবো না, তুমি যেভাবে হোক এই সাইকেল সাইকেলটা তো নিলাম, ও দেখছে পরে, ও তো পরে বুঝছে যে এটা সাইকেল নিলাম, আমাকে বলে দিয়েছিল যে তুমি টাঙ্গাতে উঠবা, টাঙ্গার থেকে উঠে তারপরে চুমকিকে ধরবা, ধরে ওর চাবুক নিয়ে সেটাই সেটাই দেখা হয়েছে। এবং এটা অনেক অনেক অংশে ইন্ডিয়ান সঙ্গে ছবি, কিন্তু আসলে আমি বলে দিই ইন্ডিয়ার কোনো একটা ছবির এরা আইডিয়া নিয়েছিল এই দেওয়ান নজরুলেরা, দামি না এরা দেওয়ান নজরুলেরা কিসে কলকাতা গেছে তারপরে দেখছে, যাই হোক সেটা আলাদা কথা। এখন আমি গায়কের কাছে আসবো, আমাদের প্রিয় শিল্পী মোহাম্মদ খুরশিদ আলমের কাছে। আপনাকে যখন গানটা গাইতে বলা হলো তখন কি পরিচালক কিংবা সঙ্গীত পরিচালক বলেছিল যে এই গানটা নায়ক ওয়াসিমের জন্য, তখন কি আপনি নায়ক ওয়াসিমকে কল্পনা করে সে মানে তার মতো করে গাওয়ার ওরকম কি চেষ্টা করেছিলেন? দূরদর্শনের পরিচালক দেওয়ান নজরুল সাহেব জি এবং সুরকার গীতিকার উনি নিজেই, এবং এটার সুরকার ছিলেন শ্রদ্ধা আলম খান। তো যখন গান শেখানো হয় তখনই বলানো বলে দেওয়া হয় যে এই গানে কি লিপসিং করবে, ঠিক আছে? তো আমিও তো মানুষ, ঠিক আছে, আমার ভয়েস কিন্তু ওয়াসিম ভাইয়ের মতো করা সম্ভবপর না, তবে যারা চলচ্চিত্রে গান করে তাদের একটা এক্সট্রা কোয়ালিটি থাকা উচিত আমি ব্যক্তিগতভাবে মনে করি। যে আজকে ওয়াসিম ভাইয়ের সামনে আমি বলছি যে ওয়াসিম ভাইয়ের সঙ্গে আমি চেষ্টা করেছি যতটুকু আমার সাধ্যে কুলায়, যে উনার যে যেভাবে আমারও কিন্তু আপনার আপনার এই লিপ আপনার গান আসলে ভালো লাগতো না, অবশ্যই আমি তখন বলি সঙ্গে সঙ্গে ক্যাচ করতে পারতাম কি ইট ইজ ইট ওপেন
হ্যাঁ ওপেন হবে হবে আমি একটু একটু গাওয়ার চেষ্টা করি। এই গানটি গাওয়ার আগে আরেকটি গান বলতে চাই, এটা ওয়াসিম ভাই অবশ্যই স্বীকার করুন, একটা ডুয়েট গান ছিল আপনাদের, সেটি হলো আপনার এটি নাম বললেন না বললেন না, এটিও আপনার একজন বাংলাদেশ অত্যন্ত জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীত শিল্পী ফাহিম হোসেন চৌধুরী, উনি এবং আমি এটি গান গেয়েছিলাম। আলম ভাইয়ের এটা কৃতিত্ব যে উনি একদম টোটালি রবীন্দ্রসঙ্গীতের শিল্পীকে নিয়ে এসে একটা চলচ্চিত্রের গান গাওয়ান, ওইটি ছিল আপনার দোস্ত আমরা দুজন হব না দুশমন, ছিঁড়বে না এ বাঁধন রানে রানে রে, আমরা দুজনে গাইছিলাম ফাহিম হোসেন চৌধুরী আর আমি নিজে গেছিলাম। আর এই যে চুমকিটা চলেছে না, এটা ওয়াসিম ভাইয়ের কৃতিত্ব যে উনি যে অ্যাকশন দেওয়া নাচে এই গানের ভিতরে সম্পূর্ণ শতভাগ উনি সাকসেস হয়েছিলেন, জন্য এই গানটি এত জনপ্রিয়তা পেয়েছে। সেই গানটি ছিল চুমকি চলেছে একা পথে, আরে সঙ্গী হলে দোষ কি তাতে, হার মেনেছে দিনের আলো, রাগলে তোমায় লাগে আরো ভালো, সুন্দরী চলেছে একা পথে। বাহ, এই মুহূর্তে আমাদের নায়ক ওয়াসিম কিন্তু আপনাদেরকে অপলক চেয়েছিলেন, কারণ হয়তো বা কয়েক সেকেন্ডের জন্য আপনি হয়তো সেই সেই সময়ে চলে গেছেন, সেই কথাই সেই সেই সিচুয়েশন সেই পিকচারটা আসছিল আমার মধ্যে এই মুহূর্তে। আমাদের গায়ক আছেন, চুমকি গানের গায়ক আছেন মোহাম্মদ খুরশিদ আলম আছেন, যিনি লিপসিং করেছিলেন, নায়ক ওয়াসিম আছেন। এই মুহূর্তে আমরা মিস করছি চুমকিকে, চুমকি মানে আমাদের বাংলা সিনেমার কিংবদন্তি তুল্য নায়িকা শ্যামা। এই মুহূর্তে আমাদের নায়ক ওয়াসিম বলছেন, আমাদের যিনি অনুষ্ঠানের প্রযোজক আমাদের প্রিয় কানিজাপা, তিনি চুমকি। খুব ভালো লাগলো আসলে ঈদের মধ্যে, আমরা খুব আনন্দ করছি শ্রোতারা। আমি যে ওয়াসিম ভাইয়ের সঙ্গে যদি আমি বলি, প্রথম আমার যে গানটি গাওয়ার সুযোগ হয়েছিল এটা রুনা লালার সঙ্গে বাংলাদেশে, উনি যখন পাকিস্তান থেকে বাংলাদেশে আসলেন তখন একটি গান গাওয়ার সুযোগ হয়েছিল। এটা আমার আমি রুনা লালার সঙ্গে দ্বিতীয়বার, মানে আমি সেকেন্ড শিল্পী বাংলাদেশ মেল শিল্পী, প্রথম শিল্পী খন্দকার ফারুক আহমদ সাহেব গান রুনা লালার সঙ্গে প্রথম এখানে চলচ্চিত্রে কণ্ঠ দেন, সেকেন্ড আমি জিহাংসা ছায়াছবি চলচ্চিত্র সেটি আপনার গীতিকার ছিলেন, এটিরও গীতিকার ছিলেন আপনার দয়ানন্দ সাহেব এবং সুরকার আপনার মনসুর আহমদ সাহেব। মনসুর আহমদ সাহেবকে অনেকেই ভুলে গেছে, উনি ওনার ছেলেকে সবাই ছিলেন মানাম আহমদ বলে। এটি একটি কালজয়ী গান, সাংঘাতিক গান, এবং আমার যে এটা নায়িকা ছিলেন জবা চৌধুরী। জি জি, জবা চৌধুরী। কিন্তু এই গান যিনি গান গাইছেন ওনার জন্যই কিন্তু এই এই গানটা সুপারহিট। আমাকে এটা বলতেই হবে, কারণ এই জন্য বলতে হবে, কারণ আমরা সব পরীক্ষা করলাম যে আসলে গানটা চলে কেন, গানটা পছন্দ করে কেন। ওই বললাম তো, সব সব প্রত্যেকের কন্ট্রিবিউশন আছে অবশ্যই। আমি একটু একটু শুনে অবশ্যই গানটা না শুনলে, যারা দর্শক আছেন তাদের, শ্রোতা যারা যারা আছেন তাদের একটু শুনে, মানে এটা ডুয়েট ছিল, আমি ডুয়েটে পড়ছি। ও অনুপমা, ও নিরুপমা, পাখির বাসার মতো দুটি চোখ তোমার, ঠিক যেন নাটোরের বনলতা সেন, হায় পাখির বাসার মতো দুটি চোখ তোমার, ঠিক যেন নাটোরের বনলতা সেন। তেন্ডুলকার বলছে, আমি আজ হারিয়েছি তোমারই পরশে, স্বপ্নে লাভেশে, ও অনুপমা ও নিরুপমা। যদি না গাইতে পারতো সে আর, তাহলে কিন্তু এই গানটা কিন্তু কেউ কেউ শুনতো না, এই পিকচারও দেখতো না। দেয়ার আর এ লট কজেস দেয়ার, যখন কণ্ঠশিল্পী কণ্ঠ দান করে, কণ্ঠ একটা গান গায় এবং নায়কের সঙ্গে যদি ম্যাচ না করে না, তখন সেই গান কিন্তু যতই কণ্ঠশিল্পী ভালো করে গান, সেটা বক্তব্য দেখেন যারা, তারা ভালো ইয়ে রাখে,
তারা ম্যাচিং না দেখলে, যেটা আপনি বলেন ম্যাচিং না হলে কিন্তু ওরা গান হিট করে না। গান হিট হওয়ার পিছনে কিন্তু ওইটাই হলো কৃতিত্ব, হলো যে নায়ক কিংবা নায়িকা যারাই থাকেন না কেন, তারা যতটুকু পারে যিনি গাইছেন তার সঙ্গে ইয়ে করা, মানে লিপসিংটা করার যে টেন্ডেন্সি, যেটা ও ওয়াসিম ভাই করে থাকে। তো এটার জন্য বলবো যে আমি নিজে খুব খুব ভাগ্যবান মনে করি যে আমার জন্য অনেক কষ্ট করে দেন আপনারা। আপনার সংটা ওইরকম গাওয়ার ঢংটা ছিল বলে মনটা লেগেছে। আর একটা গান আছে বারুদ ছবিতে, যে গানটা আপনি অনুষ্ঠান আমাদের শুরু হওয়ার আগেও গানটা গাইছিলেন, ওই যে একটা বারুদের যে গানটি ছিল, এটি আপনার হিটু আলম ভাইয়ের সুর করা। হে হে তুমি শোনো শোনো আমার কথা, শোনো শোনো, এটা আমি আর রুনা লালার ডুয়েট ছিল। এগুলো অনেক গান আছে, যেরকম একটা গানের কথা না বললে নাই, ছবির নাম ধন্দলতা। আমি বলি তখন আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল মোটরসাইকেলে, আমার দেশের বাড়ি হলো জয়পুরার, ওখানে আমি অ্যাক্সিডেন্ট করেছিলাম। তো এই গানটি আমরা আগে আমি এবং রুনালালা দুই দিন করেছিলাম, রেকর্ডিং হয়নি যে কোনো কারণে হোক, আমার ফল্ট ছিল, আবার হয়তো স্টুডিওর লাইট ছিল না, এই কোনো হয়নি। দেন আই ওয়েন্ট টু মাই ভিলেজ, ওখানে গিয়ে যখন মোটরসাইকেলে অ্যাক্সিডেন্ট করলাম, তখন আমাকে ওখানকার যারা ক্যান্টনমেন্টে যারা ছিলেন তারা আমাকে এখানে পাঠালেন। পাঠানোর পরে আমি রুনা লালাকে ফোন করলাম যে আমি স্টুডিওতে না ঢোকা পর্যন্ত আপনি কিন্তু আসবেন না, কারণ আমার পায়ে ব্যান্ডেজ ছিল। তখন একটা হাঁটু আমার ফোল্ড করে একটা টুলে দিয়ে তখন এই গানটা আমি করে দিলাম। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ঘটনা হলো যে এখানে যে লিরিক্সটি আছে আর কি, এটিও আলী হোসেন সাহেবের ইয়ে করা এবং এস এম হেদার সাহেবের, আমাদের প্রয়াত গীতিকার এস এম হেদার সাহেবের লেখা এবং আলী হোসেন সাহেবের সুর করা। ও ল্যাংড়া ঘোড়া রে এক পা খোড়া রে দেখে যাও সকলে, এই যে একদম বাস্তববাদী গান, এরকম ভাবে আমার আমার জীবনে আমি কোনোদিন মানে একদম মানে লিরিক্সে আসে ও ল্যাংড়া ঘোড়া আমি গান আমি নিজেও ল্যাংড়া, এটা কিন্তু সচরাচর হয় না, এটা ওদের কাছে আমি চেষ্টা করি। আপনি নিজেও যদিও ল্যাংড়ার অভিনয় করেছেন আমাদের নায়িকা অঞ্জুর সাথে, মনে পড়ছে গানটার কোন সিকোয়েন্স কিংবা কোথায় শুটিং হয়েছিল? ও ল্যাংড়া ঘোড়ারে আপনি একটু এক পা খুঁড়িয়ে খুঁড়িয়ে ওভাবে মানে অ্যাক্টিং করছিলেন আর কি, ধামদল ছায় ছবিতে। হ্যাঁ, যাই হোক, আসলে আমি ওইটাতে ওই গানের লিপ দেখলাম এরকম দেখে, তারপর আমি নিজের থেকে আই থট টু মিসেলফ দ্যাট ইজ দিট শুড বি দিস, তো তখন আমি আবার ওইরকম করা শুরু করলাম। না আসলে আপনি তখন সত্যি সত্যি খোলা ছিলেন না, কিন্তু অ্যাক্টিংটা এত চমৎকার ছিল, গানটা তো সুপার হিট একদম। এরকম অসংখ্য অসংখ্য গানে খুরশিদ আলম আমাদের প্রিয় শিল্পী। আপনার একটা ছবির কথা বলি, যেটি না বললে না, এটি আপনার মানে হয় কি, যেটা পাবলিক যখন সিনেমা দেখে সেটা মেল হোক আর ফিমেলই হোক, মেলরা চিন্তা করে নায়কের ব্যাপারে, ফিমেলরা চিন্তা করে নায়িকার ব্যাপারে। এখন যিনি পুরুষ দর্শক উনি মনে করতেছেন যে উনি বোধ হয় নায়িকার সঙ্গে গাচ্ছেন, যার জন্য একটা গানের কথা আমি বলি, ছবির নাম শীষনাগ, এটাও আপনার দেওয়ান নজরুল সাহেব, দেলোয়ার জাহান ঝন্টু সাহেবের লেখা। তো এটা আপনার সুবল দাস সাহেবের সুর করা, বাংলাদেশের অত্যন্ত সিনিয়র একজন সুরকার। তো ওইখানে একটা গান ছিল, এসো ওয়াদা করি তুমি আমি দুজনে ভালোবাসা রবে চিরদিন স্বজনে। এই গানটা মানে সত্যি কথা বলতে কি, তখন যারা মানে এটা এখন যদি যখন সিনেমাটা দেখে যারা পুরুষ দর্শক তাদেরও ফিল করে যে বোধ হয় ওই নায়িকার সঙ্গে বোধ দেখো তো মিক্সড করতে চায়। হিট করার পিছনে কিন্তু অনেকগুলি কারণ থাকে অবশ্যই, এবং এই যারা ছবি পরিচালনা করেন তাদেরও কৃতিত্ব থাকে অবশ্যই, সবকিছু কম্বিনেশন যখন মিলে যায় না তখন গানটায় তখন কালজি হয়ে যায়। আবার আর একটা কথা বলি, আরেকটা গান মানে তখন ছবি একটা ঈদের দিন হয়তো ঈদের যে রিলিজ হতো, আমার এখনো মনে আছে যে মিনিমাম আমাদের যে হল গুলি ছিল, এখন ঢাকায় তো একটা যারা শুনছেন হল যারা শ্রোতা শুনছেন বেতারে, তারা অবশ্যই স্বীকার করবেন যে এখন যে হলের সংখ্যা ঢাকায় কিংবা বাংলাদেশে যদি আমরা বাংলাদেশে প্রচুর হল ছিল, যার জন্য একদিনে ঈদের দিনে হয়তো দেখা গেল যে মিনিমাম 5-6 ছবি
রিলিজ হলো ঢাকা সহ বিভিন্ন মফস্বল শহরে, ঠিক তাই, যার জন্য প্রত্যেকটি ছবি মানে 30 সপ্তাহ 25 সপ্তাহ পর্যন্ত চলত, এখন 1 বছর পর্যন্ত চলেছে এমন ছবিও আছে। তা তো বটে, এখন যেটা হয়ে গেছে যে এখন একটা ছবি 1 সপ্তাহ চলার পর আর সেকেন্ড ছবি চলতে চান, এবং এখন অনেক হলের স্বল্প সংখ্যক হল ঢাকায় হাতে গোনা, খুব বেশি যদি হয় ঢাকা শহরে আমার জানা মতো 5টি হল কিংবা 6টি হল আছে। এখন অবশ্য বসুন্ধরা গ্রুপে কিছু হল হয়েছে, তারপরে বিজিবির ওইখানে কিছু হল হয়েছে, সিনেপ্লেক্স যেগুলি আছে, কিন্তু তখন যেটি ছিল সেটি হলো যে বাই হার্ড লোকে সবাই ছবি, এবং ঈদের দিন প্রত্যেকটি লোক ছবি দেখার একটা উৎসাহ ঠিক তাই, এটা একটা মানে এটা তো রেওয়াজ ছিল ঈদের দিন সব পরিবারের সিনেমা দেখতে যাওয়া। এবং একটা সত্য কথা বলতে কি, ওয়াসিম ভাই অনেক ছবিতে করেছেন, আবে হায়াত বলে একটা ছবি আছে সেখানে আমি আর রুনালাল একটা গান গেলাম চা ঘুম চা, এটাও আপনার ওই জাহানার ভুঁইয়ার লেখা এবং সুরকার প্রয়াত সুবল দাস, এটা সুপার হিট গান একটা চা ঘুম চাঁদব দনি তনে নানা ননে নানা হে চাকবুম চাকবুম, এটা সুবল দার অত্যন্ত একটা আর রুনালালা যে মানে চমৎকার অনবদ্য। এবার একটু আমাদের নায়ক ওয়াসিমের কাছে আসবো, যে আজকে আমাদের প্রিয় শিল্পী খুরশিদ আলম ভাই আসছেন তাই বলে মানে সেজন্য নয়, যে আপনি অবশ্য যদিও আপনি প্রথমে বলেছেন যে আপনার খুব ভালো লাগতো যখন দেখতেন যে আপনার ছবিতে আপনি লিপসিং করবেন মোহাম্মদ খুরশিদ আলমের গাওয়া গান, তারপরেও যদি বলা হয় তিনজন শিল্পীর কথা পুরুষ কণ্ঠ, আপনি পরপর তিনজনকে কোন তিনজন শিল্পীকে আপনি পছন্দ করবেন যে হ্যাঁ এই তিনজন শিল্পী আমার জন্য গান গাইলে আমি সবচেয়ে বেশি খুশি হতাম? তিনজন শিল্পীর কিন্তু তিনটা স্টেজ আছে, তিনটে ভাগ আছে, ওনারাও তিনজন তিনভাবে যদি আমি চিন্তা করি তাহলে সেভাবে বলা যায় একরকম। আর কিছু কিছু গান আছে, যেমন আমার আমার গান কিন্তু সাইফুল ইসলাম উনিও গান গেয়েছেন, তো ওনার ওনার কণ্ঠ ওনার গাওয়ার মধ্যে ব্যাপারটা হলো আলাদা একদম, একটা না দুইটা গান উনি করতে পারছেন জীবিত থাকা অবস্থায়। সেটা যারা মানে বেতারের সামনে বসে আছেন তাদের জ্ঞাতার্থে আমি বলি, সাইফুল ইসলাম সাহেব অত্যন্ত গুণী একজন শিল্পী, বেসিক্যালি সবাই ওনাকে একটি ইয়ে চেনে যে মৌ যে আছে যে অভিনেত্রী মডেল, তার বাবা অত্যন্ত ভালো একজন শিল্পী ছিলেন, অত্যন্ত গুণী ছিলেন, ওনার গলাটাই অন্যরকম ছিল, অনেক সব কমন না মানে কমন ছিল না বলে কোন ছবিতে বেশি ছবিতে আসেন নাই। খুরশিদ আলম ভাই এত এত ছবি আমার গান গাইছে, গান গানের মধ্যে লিপ সিং করছে, তা আমি শুনলেই বুঝতাম আউটডোর গেলে, ওরা বলে যে গানটা একটু শুনে নেবেন না কেউ বলতো, আমি আমার লাগবে না কে গাইছে, আমি কি করতাম ওইখানে যায় বলছে গান ঠিক আছে গান স্টার্ট, ড্রেস ট্রেস পড়া আছে ক্যামেরা অন, হয়তো দুইটা ক্যামেরা তিনটা ক্যামেরা এরকম সময় অনেক সময় করতে ওরা বিভিন্ন অ্যাঙ্গেলে নিত, তা আমি আমি দেখতাম যে উনি উনি যেরকম যেরকম করে কথা বলে ওই স্টাইলে আমি একটু রপ্ত করে নিতাম, মানে আপনার খুব ভালো লাগতো উনি যে স্টাইলে গাইতো আপনার সেই স্টাইলটা মানে অটোমেটিক্যালি আপনার অটোমেটিক্যালি আইসো যেত, তা আসলে তো আমি করতাম ওইরকম। আমার কাছে মনে হয় কি জানো, শ্রোতারা দর্শকরা মোহাম্মদ খুরশিদ আলম এবং নায়ক ওয়াসিমকে মানে দুজনকে মানে ওতপ্রোত ভাবে মানে তারা চিন্তা করে যে মানে এই দুটো নামকে ওতপ্রোত ভাবে জড়িত, যে মোহাম্মদ খুরশিদ আলমের গান এবং নায়ক ওয়াসিমের লিপসিং মনে হয় যেন দুজনকে একসঙ্গে শ্রোতারা ধারণ করে খুব ভালোভাবে। অনেক ছবির গান আমরা পেয়েছি, আরেকটা ছবির গান মনে পড়ছে তুফান ছায়া ছবি। হ্যাঁ, তুফান ছবিতে এটা আহমদুজ্জামান চৌধুরী সাহেব আমাদের বাংলাদেশের অত্যন্ত গুণী এবং অত্যন্ত শ্রদ্ধাভাজন একজন গীতিকার, চিত্রালীর সম্পাদক ছিলেন উনি, কিছু অনেক গান ওনার লেখা অনেক গান গাওয়ার সুযোগ হয়েছে, তার ক্ষেত্রে এই গানটি আমি বলি, এটা সুরকার ছিলেন শ্রুত আদিত্য রহমান সাহেব। হীরার চে দামি হুগলে দিন চে নামি আমার তাজমহল, এরকম একটা গান ছিল, ডেঞ্জারাস গান, আমি বলবো যে রুনা এবং সাবিনা তারপরে শাহনাজ তারপরে সামনে একটা প্রত্যেকের সঙ্গে। আচ্ছা, একটু জানতে ইচ্ছে করে আমাদের খুরশিদ আলম ভাই, যে আপনি তো অনেকের সাথে ডুয়েট করেছেন, কিন্তু আপনাকে যদি বলা হয় যে আপনার
পছন্দ হয়তো নিজের একটা পছন্দ থাকে না, যে যদি ডুয়েট গান গাইতে বলা হয় যে এইখানে কার সঙ্গে আপনি গান গাইতে, আপনার আপনার উপর যদি ছেড়ে দেয় তাহলে আপনি? আমি বলি কাউকে, আমি সত্য কথা বলি, যে অনেস্টলি বলি, কেউ কারো চাইতে কম না। রুনা যেরকম আছে, সাবিনা সেরকম আছে, সানজ রহমতুল্লাহ সেরকম আছে, আবার এই আবিদা সুলতানও আছে, কাউকে, তারপরে আর একজন নতুন একটা শিল্পী ছিল শাকিলা জাফর, শাকিলা জাফর, শাম্মী আক্তারও গান করেছে, তবে কেউ কারোর চাইতে কম না। তবে আমি বলবো যে আমি তিনজনের সঙ্গে গান করে খুব স্বাচ্ছন্দ্য ফুল করেছি, তারা হলো সাবিনা ইয়াসমিন, সানজ রহমতুল্লাহ, রুনা লালা। আমি আসলে সেটাই শুনতে চাইছি, রুনা লালা যেটা হচ্ছে, রুনা লালাকে আর আমি আমি একজন ক্ষুদ্র শিল্পী হিসেবে বলবো, রুনা লালার ব্যাপারে এবং সাবিনার ব্যাপারে, এটা আমাদের বাংলাদেশের দুটি, আমি তিনটি রত্ন বলি, যে সানাজ, সাবিনা, রুনা, এদের যেটি হয় সেটি হলো যে গান একবার বুঝিয়ে দিলে, আমার যেটা ডিস্টার্ব হয় সেটি হলো যে আলম ভাই কিংবা অন্য সুরকাররা প্রায় বলতো যে খুরশিদ আলম গান ভুলে দেয়, আমি আসলে অসুবিধা হয়ে যায়, কিন্তু সাবিনা রুনার এবং সানাজের যে গুণটি ছিল তাতে হয়তো বলে দিল এইভাবে গান করবে, তারা যে এক্সপ্রেশন দিত এটা অকল্প, এটা তুলনা নেই। আসলে রুনায়লা কিছু গান আপনার সঙ্গে ডুয়েট আছে এবং সাবিনা এমন এক্সপ্রেশন, হ্যাঁ সেরকম একটি গান এই মুহূর্তে মনে পড়ছে, বাহাদুর ছায়াছবির গান। হ্যাঁ বাহাদুর ছায়াছবির, ও সাগর কন্যারে, মনে আছে গানটা আপনার? ও সাগর কন্যারে রাঙা দুটি পায়, এটি হচ্ছে কি রুনা ওই জিনিসটি পায়, এই গানটা তো ও সাগর কন্যারে, এটা কিন্তু বিপুল ভাবে জনপ্রিয় একটা গান। কি জাদু আছে তোমার, কি জাদু আছে তোমার চোখে জড়ালে আমায় তুমি ভালোবাসাতে, অসাধারণ গান এবং রোমান্টিক গান আমাদের বাংলা চলচ্চিত্রে যদি ধরা হয় যে যে কয়টা, তার মধ্যে এটি একটি গান। কি জাদু আছে তোমার চোখে জড়ালে আমায় তুমি ভালোবাসাতে,